हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल रूपश्रीज किचन। आज के आबार आमी चले एक नतून रान्ना निये। आपनारा सकले निश्चय खूब भालो आछेन, आमिओ भालो आछि। पुजो एसे गेछे, एबार एटा पुजोर एक स्पेशल रान्ना निये आमी चले एलाम। एई रान्नाटार नाम होच्छे, रेसिपिटार नाम चिकेन घी रोस्ट। जार जन्य लागछे, आमी चिकेनेर लेग पिस निएछि, आर लागछे होच्छे कारी पाता, नून, पेंयाज कुচো, আর পেঁয়াজ কুচিটা একদম ছোট ছোট করে চপ করে নিয়েছি। আর এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি, যে শুকনো লঙ্কাগুলো পাওয়া যায় সেইটাকে ড্রাই রোস্ট করে বেটে নিয়েছি মিক্সিতে। এটা গোলমরিচের গুঁড়ো, এটা চিনি, আর গোটা মশলার মধ্যে লাগছে মৌরি, ধনে, সাদা জিরে, আর সামান্য একটু মেথি, আর লাগছে আদা, রসুন, আর ম্যারিনেটের জন্য টক দই, আর ঘি, আর হলুদ লাগছে। আর যেহেতু এটা ঘি রোস্ট, সেহেতু এটা ঘি দিয়েই হচ্ছে, এতে তেল লাগছে না। তা প্রথমে আমি এই চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। জন্য আমি নেব ফেটানো টক দই, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর সামান্য নুন। এটা দিয়ে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেব। আমার হাত স্যানিটাইজ করা আছে, তাই হাত দিয়েই করছি। এই যে ম্যারিনেট, এটা রাখা হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য এখানে থাক, ততক্ষণ আমি এই যে গোটা গরম মশলা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একটুখানি ড্রাই রোস্ট করে নেব। জিরে, ধনে, মৌরি, আর অল্প একটু মেথি। বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে। একটু ভাজ গন্ধ বেরোলে, ভাজা হলে নামিয়ে দেবো। তারপর এটা মিক্সিতে পেস্ট করে দেবো। সঙ্গে থাকুন। এই যে মশলাটা এরকমই রোস্ট করা হয়ে গেছে, এর মধ্যেই আমি দেব হচ্ছে আদা কুচিটা আর রসুন কুচিটা। এবার একটু সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে আনছি। এই যে মশলাটা পেস্ট করে নিয়ে এসেছি, যে গোটা যে মশলাগুলো আমি ড্রাই রোস্ট করেছিলাম সেগুলো মিক্সিতে পেস্ট করে নিলাম। আর একটু লাগছে লেবুর রস, তাহলে একটু সঙ্গে থাকুন। ফ্রাই প্যানে ঘি দেবো, ঘি গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে বেশি লাল করবো না, একটু ট্রান্সপারেন্ট হলে মশলাটা দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন দেব এই বাটা মশলাটা পেস্ট। এর মধ্যেই শুকনো যে গোল গোলমরিচ থাকে, মানে গোলমরিচ মানে নিয়ে সেইটাকে ভেজে পেস্ট করেই দেওয়া হয়। কিন্তু আমার কাছে যেহেতু গোলমরিচ পেস্ট রয়েছে, গুঁড়ো রয়েছে, তাই জন্য আমি আর আলাদা করে ওইটাকে ভাজলাম না। তিনটে লেগ পিস, তাই বেশি মশলা দিলাম না। এটা একটু ড্রাই রেসিপি। ওটা আমি দেবো টু টিস্পুন কাশ্মীরি লঙ্কা পেস্ট। আর দেবো ব্ল্যাক পেপার। এবার এর মধ্যে দিয়ে দেবো
লেমন জুসটা তো ওয়ান একটা লেবু ছিল চিকেনটা হলুদ দিয়ে নুন দিয়ে আর দই দিয়ে ম্যারিনেট করা ছিল তাই আলাদা করে আর আমি এর মধ্যে হলুদ দেব না আর নুনটাও পরে দেব মশলা ভাজা হয়ে গেছে এবার আমার এর মধ্যে চিকেনের লস্যি ছিল এতে জল পড়বে না চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই করতে হবে তাহলে আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে দেব সঙ্গে থাকুন অনেকক্ষণ হয়ে গেছে এবার দেখি হয়েছে নাকি এবার এর মধ্যে আমি দেবো হাফ টিস্পুন চিনি সামান্য একটু নুন কারি পাতা হয়ে গেছে খালি করে স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি নামিয়ে আনছি গ্যাস বন্ধ করে এই যে চিকেন ঘি রোস্ট হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন সঙ্গে থাকবেন আর পাশে যে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনের যে বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান পেতে আপনাদের সুবিধা হবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার।